বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে দুঃসংবাদ। বাংলাদেশ অস্ট্রেলিয়া বহুল প্রতীক্ষিত টেস্ট সিরিজ হতে আর মাত্র দুই দিন বাকি। পুরো দেশে এখন বইছে টেস্টের উত্তেজনা, তবে সেই টেস্টে এখন সবচেয়ে বড় বাধার নাম বৃষ্টি। বৃষ্টিতে আদৌ টেস্ট হবে কি না তা নিয়েও তৈরি হয়েছে সংশয়, বড় দুঃসংবাদই বটে। ঢাকাতে নিয়মিত সকালে হচ্ছে বৃষ্টি, শুধু সকালে নয়, দিনের বিভিন্ন সময়েও হচ্ছে হালকা থেকে মুষলধারে বৃষ্টি। তবে মাসের শেষ দিকে টেস্ট চলাকালীন সময় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জাগো নিউজকে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুল মান্নান। তিনি বলেন, 27 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ এখনকার চেয়ে আরও বাড়বে। এ সময় তিনি বৃষ্টির পরিমাণ ও সময়ও আরও বাড়ার কথা জানান। তিনি বলেন, এখন প্রতিদিন যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে তখন তার চেয়েও বাড়বে, আর সময়টাও বাড়বে, এখনকার চেয়ে বেশি সময় নিয়ে বৃষ্টি হবে। শরতের প্রচণ্ড গরমে প্রতিদিন বৃষ্টির রাজধানীবাসীদের জন্য নিয়ে আসছে স্বস্তি। তবে রাজধানীবাসীর স্বস্তি হলেও চিন্তার ভাঁজ পড়েছে ক্রিকেট প্রেমীদের কপালে। আর আবহাওয়াবিদের ভবিষ্যৎবাণী যদি ঠিক থাকে, তবে প্রথম টেস্টে জয়ের মুখ দেখবে ঢাকার আকাশের শরতের বৃষ্টি। হিট স্পোর্টসের সকল আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।